বরগুনা জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সার্কিট হাউস মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ বরগুনা জেলার উপপরিচালক সুব্রা দাস ও অতিরিক্ত জেলা প্রশাসক পীযূষ দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।